এই বাচ্চাটারও ডিস্টেম্পার হয়েছিল। তোমরা তো জানো আমাদের পাড়ায় 5টা বাচ্চা ডিস্টেম্পারে মারা গেছে, অনেক চেষ্টা করেছি বাঁচাতে পারিনি। এরও হয়েছিল, এ বেঁচে গেছে আর একজন বেঁচে গেছে, তবে ওর চেহারাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর ভীষণ দুর্বল হয়ে পড়ছে। কদিন ধরেই ও আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খালি শুধুমাত্র মাংসটুকু খাচ্ছে, মানে একটু জলও ওকে খাওয়ানো যাচ্ছে না। তাই দুদিন ধরে আবার ওকে ওআরএসের জল এরম সিরিঞ্জ করে খাওয়ানো হচ্ছে। 3 দিন আগে আমি ওকে ধরে স্নান করিয়ে দিয়েছিলাম, এমনিতেই ওকে স্নান করানো যায় না, পালিয়ে যায়, কিন্তু 3 দিন আগে তাও স্নান করিয়ে দিয়েছিলাম। এত গরম পড়েছে, ও গিয়ে কি করছে ওই ড্রেনে গিয়ে বসে থাকছে, আর 3 দিন আগে স্নান করিয়েছি, কালকে আবারও নিজেই ওই টলমল করতে করতে ড্রেনে পড়ে গেছে। তাই সারা গায়ে দেখো মানে কাদা, ড্রেনের ময়লা ভর্তি। এখন এই ওআরএসের জল খাওয়ানো হলো, এবার ওকে স্নান করানো হবে, মানে ছেলে বলছে এখনই, কারণ আমি ওকে ধরে স্নান করাতে পারি না, দুপুরবেলাটাও পালিয়ে যায়। এই ছেলে এখন এসছে, এসে ওকে এখন স্নান করাবে। মুখ দিয়ে কাটছিস, ওকে হাত দিয়ে করলে ওই হাতে ধরলি জীবাণু বিবাণু যাবে মুখে। ডিস্টেম্পার হলে নাকি বাচ্চারা এরমই হয়ে যায়, মানে ও আর সম্পূর্ণ সুস্থ কোনোদিনই হবে না, এইভাবেই ও বাঁচবে। ও নাকি আর কোনোদিনই সম্পূর্ণ সুস্থ হবে না, কারণ যেসব বাচ্চাদের ডিস্টেম্পার হয়, মানে ডিস্টেম্পার থেকে বেঁচে ওঠাটাই তো একটা বড় ব্যাপার, সেই ডিস্টেম্পার থেকে বেঁচে উঠলে আর নর্মাল লাইফ লিড করতে পারে না, মানে এরকমভাবেই ওর জীবন কাটবে। মানে দেখে এত কষ্ট লাগে যে একটু মানে শক্ত সমর্থ হয়ে যদি থাকতো সেটাও ভালো লাগতো। ও মানে দিন দিন এরম দুর্বল হয়ে যাচ্ছে জানি, আরও টলমল টলমল করছে। তা দেখি যদি ও 2-1 দিনের মধ্যে সুস্থ না হয় তাহলে আবার ডাক্তার দেখাবো, আর ডাক্তার যদি স্যালাইন দিতে বলে তাহলে তো অবশ্যই স্যালাইন দিতে হবে। যদিও আমার একার পক্ষে খুব চাপের হয়ে যাচ্ছে, মানে আমি তো কাউর থেকে কোনো রকম সাহায্য না নিয়ে একাই করি, তাই মানে খুবই চাপ হয়ে যাচ্ছে। তবু যতটা সম্ভব করতে তো হবেই, চোখের সামনে এরমভাবে তো দেখা যায় না বাচ্চাগুলোকে কষ্ট পেতে। ছেলে শুকনো করে মুছিয়ে দিচ্ছে, রাত হয়ে গেছে তো, যদিও এত গরম মানে প্রচণ্ড গরম পড়েছে, তবু রাত হয়ে গেছে বলে আর ও তো এমনিই অসুস্থ। আর এই যে এত পরিষ্কার করে স্নান করিয়ে দেওয়া হলো, আবার দেখা যাবে কালকে ড্রেনের ময়লা কাদা মেখে ঘুরে বেড়াচ্ছে। একটু টিক্সের ওষুধ দেওয়া হচ্ছে, কারণ দুর্বল হলেই না টিক্সগুলো আরও মানে চেপে ধরে ওদেরকে, ওই জন্য টিক্সের ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। একটু পগুলো হয়তো বেশি করে দিলে তাহলে হয়তো টিক্সগুলো ওদের গায়ে উঠবে না। ওকে একটা লিভারের ওষুধ খাইয়ে দিলাম, দেখো মুখটা একদম ছোট্ট সরু হয়ে গেছে, আর চোখগুলো এত মায়া, মানে এইভাবে মায়া মায়া করে তাকাবে যে ওকে মানে ফেলে রাখবো কি করে, ফেলে রাখাই যায় না। আর এত ভুগেছে না বাচ্চাটা ছোটবেলা থেকে, মানে জন্মের থেকে বাচ্চাটা ভুগছে, আর জন্মের থেকে ওকে আমি চিকিৎসা করিয়েই যাচ্ছি, তবু ওকে সুস্থ আর করতে পারলাম না। আর উনি তো ভাত টাত খান না এখন, খালি মাংস খাচ্ছেন। এখানে মাংস আমি মাংসের ঝোলে একটু গরম গরম করে, কারণ স্নান করলো তো একটু গরম গরমই দিচ্ছি, ওই 2 টুকরো মাংস খেলো, আর এই মাংসের ইয়েটা আছে, সেদ্ধ করা জলটা আছে, খাবে নাকি কে জানে, জানি না। মাংসের জল খা।